হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো নিশ্চয়ই? আমি নাসিমা সুলতানা। আজ আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স ফার্স্ট পেপার থেকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেফ গার্ডস অফ লিবার্টি। চলো আলোচনা শুরু করি। দেখো, আমরা প্রথমে একটু বলে নিই যে আমরা লিবার্টি বলতে কি বুঝিয়েছিলাম। একেবারে সহজ কথায় বলেছিলাম যে স্বাধীনতা বলতে আমরা সমাজ জীবনের সেই সব অনুকূল অবস্থা এবং ব্যবস্থাগুলোকেই বুঝি, যেটি সমাজ জীবনের এই যে শত শত প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা এর মধ্যেও ব্যক্তির যে পূর্ণতা প্রাপ্তি বা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের যে ক্ষেত্রটি, সেই ক্ষেত্রটিকে সুরক্ষিত করে। এখন এই যে স্বাধীনতার কথা আমরা বলছি, দেখো এইটি কিন্তু মানুষের একটি জন্মগত অধিকার, এবং মানুষের ব্যক্তিত্বের বিকাশ এবং পূর্ণতা অর্জন করবার জন্য কিন্তু স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। কিন্তু এটি কিন্তু একেবারে আপনা আপনি কিন্তু মানুষের জীবনে এটি আশীর্বাদ হিসেবে এটি বর্ষিত হবে না। স্বাধীনতাকে সংরক্ষিত করতে হয়, সংরক্ষণ করতে হয়। আর এই বিষয়ে বলতে যেয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী লাস্কি বলেছিলেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ লোক স্বাধীনতা উপভোগ করতে পারে না। তার মানে হচ্ছে কি, যে সংরক্ষণের মধ্যেই কিন্তু যে স্বাধীনতার যে বিষয়টি সেইটি একেবারেই মূর্ত হয়ে ওঠে। তো এই যে সেফ গার্ডস অফ লিবার্টি বা স্বাধীনতার যে রক্ষা কবচ কোনগুলো, সেগুলো আমরা আলোচনা করি। প্রথমে যেটি, সেটি হচ্ছে যে আইন কিন্তু স্বাধীনতার শর্ত অথবা রক্ষা কবচ, ল যে বিষয়টি। আইন কিন্তু ব্যক্তির যে অনৈতিক আচরণ আছে সেইটিকে যেমন নিয়ন্ত্রণ করে, এবং আইনের নিয়ন্ত্রণ কিন্তু বেসিক্যালি স্বাধীনতার যে অর্থ, সেই স্বাধীনতার অর্থকে অর্থপূর্ণ করে তোলে। আর উইলবি কিন্তু এই প্রসঙ্গে বলেছিলেন যে নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়। আবার জন লক এই বিষয়ে বলতে গিয়ে বলেছিলেন যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাহলে আইন স্বাধীনতার ক্ষেত্রকে কি করছে, প্রসারিত করছে। আর তবে শুধুমাত্র আইনের উপস্থিতিই কিন্তু স্বাধীনতা সংরক্ষণের জন্য যথেষ্ট নয়, স্বাধীনতা সংরক্ষণের জন্য কিন্তু আইনের যে শাসন সেইটিও কিন্তু অপরিহার্য। সেকেন্ড যেটি, সেটি হচ্ছে যে ডিরেক্ট ডেমোক্রেটিক যে মেথড, অর্থাৎ প্রত্যক্ষ গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটি। দেখো যে গণতন্ত্র কি হয়, গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং কেবলমাত্র গণতন্ত্রেই কিন্তু এই সত্যটিকে স্বীকার করা হয়। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা গুলো আছে সেগুলো জনমতের প্রভাবের ভিত্তিতেই সেগুলো প্রণীত হয়, এবং আইন প্রণয়নে এবং শাসন ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তারা অংশগ্রহণ করতে পারে। সুতরাং গণতন্ত্রের যে অংশগ্রহণের যে প্রক্রিয়া, সেইখানে জনসাধারণ নিজেরাই তাদের যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতা গুলো রয়েছে সেইগুলো, যে এই স্বাধীনতা গুলো রক্ষার ব্যবস্থা করতে কিন্তু তারা সক্ষম হচ্ছে। এরপর যদি আমি বলতে চাই, তাহলে যে ডিক্লারেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন কনস্টিটিউশন, রাষ্ট্রের যে সংবিধান আছে, শাসনতন্ত্র আছে, সেখানে নাগরিকদের মৌলিক অধিকারের ঘোষণা কিন্তু স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। কারণ মৌলিক অধিকারগুলো যদি শাসনতন্ত্রে বা সংবিধানে লিপিবদ্ধ করা হয়, তাহলে সেটা কিন্তু শাসনতান্ত্রিক আইনের মর্যাদা লাভ করে, এবং সরকার অথবা কোনো কায়েমি স্বার্থ গোষ্ঠী কিন্তু সেইগুলো সহজে কোনোভাবেই ভায়োলেট করতে পারবে না, কোনোভাবেই লঙ্ঘন করতে পারবে না। এরপর যদি আমি স্বাধীনতা রক্ষা কবচ বলতে চাই, তাহলে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা যে তোমার কি বলবো এটাকে, যে স্বতন্ত্রীকরণ, হ্যাঁ এইখানে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কিন্তু নাগরিক স্বাধীনতার একটা উল্লেখযোগ্য একটি রক্ষা কবচ। কারণ স্বাধীনতার এই যে শাসন ব্যবস্থার যে নিয়ন্ত্রণ অথবা এই যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, এইটি করবার জন্য সরকারের তিনটি বিভাগ তাদের যে পৃথক পৃথক দায়িত্ব, সেই দায়িত্বগুলো মানে ভাগ করে দেওয়া প্রয়োজন। এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যদি আমরা প্রবক্তাদের কথা বলি, তাহলে মন্টেস্কিউর কথা আমরা বলবো, তিনি বলেছেন যে যদি আইন প্রণয়ন এবং শাসন পরিচালনার ক্ষমতা কোনো একটি হাতে পুঞ্জীভূত হয়, তাহলে নাগরিক স্বাধীনতা থাকতে পারে না। এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে কি হচ্ছে, দেখো যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই সরকারের এই তিনটি বিভাগে কিন্তু আলাদা ভাবে এবং আলাদা ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু গঠিত হচ্ছে, এবং এক বিভাগ অন্য বিভাগের যে স্বৈরাচারী প্রবণতা সেটি প্রতিহত করে নাগরিক জীবনের যে স্বাধীনতা সেইটি কিন্তু তারা নিশ্চিত করতে পারছে। এরপর যেটি বলবো, সেটি হচ্ছে রুল অফ ল, অর্থাৎ আইনের যে অনুশাসন। দেখো আইনের অনুশাসন এই এই নীতি অনুযায়ী কি হয়, যে কাউকে বিনা অপরাধে গ্রেফতার
কিংবা বিনা বিচারে আটক করে রাখা যায় না, এবং আইনের অনুশাসনের অধীনে কিন্তু ছোট বড় ধনী গরিব নারী পুরুষ ধর্ম বর্ণ সরকারি বেসরকারি সবার কিন্তু সমান স্বাধীনতা ভোগের এখানে অধিকার রয়েছে, এবং এই ব্যবস্থায় কোনো ব্যক্তি বা শ্রেণীর কোনো বিশেষ সুযোগ সুবিধা লাভের কিন্তু কোনো ধরনের সুযোগ থাকবে না, আর এর ফলে কিন্তু আইনের অনুশাসনের দ্বারা নাগরিক স্বাধীনতা নিরাপদ এবং সত্যিকার অর্থে এটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকে আমরা বলতে পারি সেটি হচ্ছে যে রেসপন্সিবল যে গভর্নমেন্ট সিস্টেম, অর্থাৎ দায়িত্বশীল যে সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা। দেখো যে দায়িত্বশীল এই শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি যে কোনো কাজের জন্য আইন সভার নিকট শাসন বিভাগের যে দায়বদ্ধতা সেই বিষয়টি, অর্থাৎ শাসন বিভাগের সকল কর্মকর্তা তাদের কাজের জন্য আইন সভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। আর এর ফলে কি হবে, দেখো যে শাসক যারা আছেন তারা জনসাধারণের স্বাধীনতা এবং অধিকার বিরোধী কোনো কাজ করতে তারা দ্বিধাবোধ করবেন, এবং তাছাড়া এই যে দায়িত্বশীল শাসন ব্যবস্থায় কিন্তু জনমতের যে প্রেশার যে চাপ এবং বিরোধী দলের যে সমালোচনা এইগুলোর ভয়েও কিন্তু ক্ষমতাসীন দল যারা থাকে তারা কিন্তু তাদের খেয়াল খুশি মতো কোনো কাজ করতে পারে না তারা, আর এর ফলেই কিন্তু দায়িত্বশীল শাসন ব্যবস্থা তোমার তৈরি হয়। এবং এই যে দায়িত্বশীল শাসন ব্যবস্থায় কিন্তু জনগণের কাছে জনপ্রতিনিধি যারা আছেন তারা যে দায়ী থাকছে, এটি কিন্তু তোমার এই যে মূলত দায়িত্বশীল শাসন ব্যবস্থার যে জবাবদিহিতার কথা আমরা বলছি সেটি হচ্ছে, এবং এতে কিন্তু নাগরিক যে স্বাধীনতা সেইটি কিন্তু সুরক্ষিত হচ্ছে। এই যে আমরা স্বাধীনতা রক্ষা কবচের কথা বলছি, স্বাধীনতার আরেকটি রক্ষা কবচ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। অর্থাৎ কিনা দেখো যে এই যে একটা তোমার বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু একটা রাষ্ট্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা রাষ্ট্রের নাগরিকরা কি পরিমাণ স্বাধীনতা ভোগ করবে সেইটা কিন্তু রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা দ্বারাই কিন্তু এটি নির্ণয় করা যায়। তো বিচারকদের তাদের যে নিয়োগ, তাদের যে কাজের মেয়াদ, বেতন এবং অন্যান্য সুবিধা যেগুলো আছে সেইগুলো শাসনতান্ত্রিক আইন দ্বারা এমন ভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত যাতে বিচারকগণ শাসন বিভাগ এবং আইন বিভাগের মুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবে যে বিচার কার্য সেটি তারা সম্পাদন করতে পারেন, এবং বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষ হলে কিন্তু নাগরিক স্বাধীনতা যেটি আছে সেটি সংরক্ষিত হয়। তো সেই কারণে হচ্ছে যে এইভাবে বলা হয় যে বিচার বিভাগ যে পরিমাণ স্বাধীন নাগরিক স্বাধীনতা সেই পরিমাণই সুরক্ষিত থাকে। এবং দেখো যে এই যে একটা বিচার বিভাগকে যদি স্বাধীন এবং নিরপেক্ষ করে গড়ে তোলা যায় তাহলে কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতার যে একটি লোলুপ আগ্রাসন আছে সেইখান থেকে কিন্তু মুক্ত করা সম্ভব, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু বিচার বিভাগ আইন বিভাগের বৈধতা নির্ণয় করে এবং শাসন বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষের যে কাজ আছে সেগুলো কতখানি সংবিধান সম্মত সেইটি কিন্তু যাচাই করে, আর সেই কারণেই কিন্তু বিচার বিভাগকে শাসন বিভাগ এবং আইন বিভাগীয় নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে হবে। এরপর যেটি সেটি হচ্ছে ইন্টারনাল যে ইটারনাল ভিজিলেন্স অফ সিটিজেন্স, অর্থাৎ কিনা যে নাগরিকদের যে তোমার সদা সতর্ক যে দৃষ্টির যে ব্যাপারটি, অর্থাৎ সদা জাগ্রত যে জনমত সেই বিষয়টি। দেখো যে স্বাধীনতার একটা অন্যতম রক্ষা কবচ হচ্ছে যে নাগরিক যারা আছেন তাদের সচেতন এবং সজাগ দৃষ্টি, কারণ জনসাধারণ যদি নিজেদের অধিকার আদায়ের জন্য সচেতন না হন তাহলে কিন্তু বাহ্যিক কোনো ব্যবস্থার দ্বারা স্বাধীনতা রক্ষা করা সম্ভবপর হয় না। এবং লাস্কি কিন্তু এই প্রসঙ্গে বলেছেন যে চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত রয়েছে, স্বাধীনতা ভোগ করতে হলে কিন্তু সেটি রক্ষার জন্য সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে জনগণকে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। এবং লাস্কি কিন্তু এই প্রসঙ্গে আরো বলেছেন যে ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধই হচ্ছে স্বাধীনতা। তিনি বলেছেন যে অবশেষে স্বাধীনতাকে সচেতন এবং সংগঠিত প্রতিরোধের ক্ষমতা ব্যতীত আর কিছুই বলা যায় না। তাহলে তুমি দেখো যে নাগরিক স্বাধীনতা কি করতে হয়, অর্জন করতে হয়, এটা কিন্তু আপনার আপনি আপনি কিন্তু এটা পাওয়া যায় না। এবং এই প্রসঙ্গে বলতে যে কিন্তু তোমার হেনরি নেভিনসন বলেছেন যে স্বাধীনতার সংগ্রাম কোনোদিন শেষ হয় না এবং তার যে সমর ক্ষেত্র কোনোদিন নীরব থাকে না। তার মানে হচ্ছে নাগরিকদের সজাগ এবং সতর্ক দৃষ্টি কিন্তু স্বাধীনতার অন্যতম যে একটি রক্ষা কবচ। তুমি দেখো যে এবং এইটি কিন্তু আসলে তোমার স্বাধীনতা প্রিয় মানুষ যারা আছেন তাদেরকে যদি তুমি সর্বদা সজাগ এবং সচেতন তারা যদি থাকতে পারেন
যেন স্বাধীনতার উপরে কোনো ধরনের হুমকি না আসে, যে কোনো মূল্যে প্রয়োজন বোধে চরমতম ত্যাগ স্বীকারের মাধ্যমেও কিন্তু স্বাধীনতা সংরক্ষণে মানসিক প্রস্তুতি তাদের থাকতে হয়, এবং নিজের অধিকার এবং স্বাধীনতা রক্ষায় সচেতন, আগ্রহী এবং সাহসী যদি না হয়, তাহলে কিন্তু এই যে বাহ্যিক কোনো পদ্ধতির দ্বারা কিন্তু কোনোভাবেই স্বাধীনতা রক্ষা করা যায় না। আর এই অর্থে কিন্তু স্বাধীনতা সংগ্রাম হচ্ছে এটি একটি অন্তহীন একটা ব্যাপার। এটি গ্রিক দার্শনিক এই প্রসঙ্গে বলতে যে গ্রিক দার্শনিক পেরিক্লিস তিনি বলেছিলেন যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি অ্যান্ড দ্য সিক্রেট অফ লিবার্টি ইজ কারেজ। তুমি দেখো অর্থাৎ কিনা যে এই যে চিরন্তন সতর্কতা স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা স্বাধীনতার মূল মন্ত্র। তো তার মানে হচ্ছে যে এইটি কিন্তু আসলে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ একটি রক্ষা কবচ আমরা বলতে পারি। এরপর যেটি সেইটি হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এখানে যে ব্যাপারটা দেখো যে রাষ্ট্রের ক্ষমতা শাসন ক্ষমতা কিন্তু কেন্দ্রের উপর এককভাবে বা চূড়ান্ত ভাবে ন্যস্ত না করে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা বা বিভিন্ন পেশাগত এবং বিভিন্ন যে কার্যভিত্তিক গোষ্ঠী আছে তাদের উপর অর্পণ করলে সেটি হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এবং রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হলে কেন্দ্রীয় সরকার এককভাবে কোনোভাবেই স্বেচ্ছাচারী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, আর এর ফলে কিন্তু স্বাধীনতা নিশ্চিত করা যায়। অধ্যাপক লাস্কি কিন্তু এই প্রসঙ্গে বলেছেন যে যে রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অতিমাত্রায় পুঞ্জীভূত সেখানে কোনো প্রকার স্বাধীনতা থাকতে পারে না। তার মানে হচ্ছে দেখো যে এই বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা শুধু কেন্দ্রের হাতে ন্যস্ত থাকবে না, এইটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর হাতেও বন্টন করে দেওয়া যায়। এবং রাষ্ট্রের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হলে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই তারা স্বেচ্ছাচারী হতে পারবে না, আর এর ফলে কিন্তু জনগণের যে স্বাধীনতা সেইটি সংরক্ষণ করা যায়। এরপর যেটি সেটি হচ্ছে যে তোমার সোশ্যাল জাস্টিস বা সামাজিক যে ন্যায় বিচার। দেখো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কিন্তু স্বাধীনতা এবং সামাজিক মূল্যবোধ রক্ষা পাবে, এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু সামাজিক ন্যায় বিচার এইটি স্বাধীনতার একটি অন্যতম রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। এবং সামাজিক ন্যায় বিচার কিন্তু তোমার গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। এরপর যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে ইকুয়ালিটি বা সাম্য। দেখো সাম্য এবং স্বাধীনতা কিন্তু একটা আরেকটা সহায়ক এবং পরিপূরক, কারণ স্বাধীনতা যদি তুমি ভোগ করতে চাও তাহলে কিন্তু সমাজ এবং রাষ্ট্রে অবশ্যই সাম্য প্রতিষ্ঠা করতে হবে, সমতা প্রতিষ্ঠা করতে হবে। সাম্য এবং স্বাধীনতার সহাবস্থান কিন্তু গণতান্ত্রিক যে তোমার রাষ্ট্র সেই রাষ্ট্রের কিন্তু একটি অন্যতম ভিত্তি। এরপর যদি আমরা বলতে চাই তাহলে অর্গানাইজড যে অর্গানাইজড পার্টি সিস্টেম, অর্থাৎ কিনা যে সুসংগঠিত যে রাজনৈতিক দল, এইটার মধ্য দিয়ে কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতে পারি। কারণ কি দেখো যে আধুনিক গণতন্ত্রে কিন্তু রাজনৈতিক দল দল সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বিরোধী দল যারা থাকে তারা সরকারের যে কাজগুলো থাকে সেগুলোর প্রতি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখে, এবং সরকারের জনস্বার্থ বিরোধী কাজের সেইগুলোর তারা তীব্র বিরোধিতা করে থাকে। এবং এইভাবে কিন্তু যে মানে সদা জাগ্রত যে জনমত আছে তারা অতন্দ্র প্রহরীর মতো বিরোধী দলগুলো স্বাধীনতা সংরক্ষণে তারা একটা ভীষণ ভালো ভূমিকা তারা পালন করে থাকে। এবং তুমি দেখো যে সরকারি দল সেই কারণেই কোনো ধরনের জনস্বার্থ বিরোধী কাজ করতে পারে না, কারণ যদি সেটা তারা করে তাহলে বিরোধী দল কি করে সরকারের কঠোর সমালোচনা করে এবং তীব্র প্রতিবাদ করে, আর এই কারণেই কিন্তু সুসংগঠিত রাজনৈতিক দল জনগণের স্বাধীনতার একটি অন্যতম রক্ষা কবচ। এরপর যদি আমরা বলি সেটি হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, মানে যেটিকে আমরা বলতে পারি সাংবিধানিক সরকার। দেখো যে সাংবিধানিক সরকার কিন্তু স্বাধীনতা নিশ্চিত করতে পারে, কারণ স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে কিন্তু মানে যে কোনো অবস্থাতেই যে সাংবিধানিক প্রাধান্য এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন, আর সেইটি যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই তোমার স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। এরপর যেটি সেটি হচ্ছে যে প্রপার আন্ডারস্ট্যান্ডিং অর গুড রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। এই ব্যাপারটা হচ্ছে কি দেখো যে সরকার এবং জনগণের মধ্যে যে একটি সুসম্পর্ক এইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার এই স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে। কারণ কি দেখো যে
স্বাধীনতাকে যদি উপভোগ করতে হয় তাহলে সরকার এবং জনগণের মধ্যে কিন্তু সুসম্পর্ক থাকতে হবে, কারণ জনগণ দ্বারা নির্বাচিত সরকারের মেইন যে উদ্দেশ্য সেইটি হচ্ছে জনকল্যাণ সাধন করা। আর এই সত্যটি কিন্তু সরকার এবং জনগণ এটা উভয়কেই কিন্তু উপলব্ধি করতে হবে, কারণ যদি উভয়ের মধ্যে যে উভয় পক্ষের যে সম্পর্ক সেইটি সুসম্পর্ক, সহযোগিতা এবং সম্প্রীতি যদি বজায় না করে তাহলে কিন্তু স্বাধীনতা ব্যাহত হতে বাধ্য। এরপরে যেটি সেইটি হচ্ছে তোমার এক্সপ্লয়টেশন ফ্রি সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ শোষণ মুক্ত সামাজিক কাঠামো। এই এই ব্যাপারটি হচ্ছে কি, আসলে দেখো যে ওই ওই রাষ্ট্র বা ওই সমাজে একটি শোষণ মুক্ত সামাজিক কাঠামো গড়ে তুলতে হবে, কারণ যে শোষণ মুক্ত সমাজে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ, সে উদ্যোগের মাধ্যমে কিন্তু স্বাধীনতা সংরক্ষণ করা সম্ভব। এবং যে সমাজে সুযোগ সুবিধা একটি নির্দিষ্ট অথবা সীমাবদ্ধ অথবা ক্ষুদ্র শ্রেণী একচেটিয়া ভাবে ভোগ করবে সেইখানে কিন্তু স্বাধীনতা একেবারেই অর্থহীন, কারণ এই জন্য অনেকেই কিন্তু এই যে তোমার অর্থনৈতিক স্বাধীনতার উপর কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং তাদের ভাষায় যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা একেবারেই অর্থহীন। এরপর যেটি সেটি হচ্ছে ফ্রিডম অফ প্রেস। হ্যাঁ, মানে হচ্ছে যে আমাদের যে তোমার কি বলবো এটাকে, যে আমাদের প্রেস মিডিয়া যেগুলো আছে, সংবাদপত্রের যে স্বাধীনতা, এইটি কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে সংবাদপত্র স্বাধীন এবং নিরপেক্ষভাবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তাদের চাহিদা এবং তাদের যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো তুলে ধরে, এবং যেই সমাজে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় সেই সমাজে কিন্তু ব্যক্তি স্বাধীনতা একেবারেই সংকুচিত হয়ে যায়। এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি, অর্থাৎ এটি কিন্তু স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ, কারণ অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু প্রয়োজন সমাজে, এবং অর্থনৈতিক অসমতা থাকলে কিন্তু সমাজে বৈষম্যের সৃষ্টি হবে, আর এর ফলে যেটা হয় ধনী আরো ধনী হয়, সম্পদশালী আরো সম্পদশালী হবে, আর এক শ্রেণীর মানুষ তারা সেই সেই শ্রেণীটি তারা দারিদ্র্যের কশাঘাতে তারা নিষ্পেষিত হবে। এবং অধ্যাপক লাস্কি কিন্তু এই প্রসঙ্গে বলেছিলেন, দেয়ার তোমার হোয়ার দেয়ার আর রিচ অ্যান্ড পোর, এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড, উই অলওয়েজ ফাইন্ড দ্য রিলেশন অফ মাস্টার অ্যান্ড স্লেভ সার্ভেন্ট। তাহলে হচ্ছে কি যে অর্থনৈতিক সমতা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর যেটি সেটি হচ্ছে স্প্রেড অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার বিস্তার। কারণ হচ্ছে যে তোমার শিক্ষিত জনগণ কিন্তু স্বাধীনতার মর্ম, মূল মর্ম যেটি, সেটি তারা রিয়েলাইজ করতে পারে, এবং শিক্ষিত নাগরিকরা কিন্তু নিজেদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে অত্যন্ত সচেতন, আর এর ফলে কিন্তু সরকার ইচ্ছে করলে নাগরিক অধিকার কোনোভাবেই কিন্তু তারা খর্ব করতে পারে না। এবং জন স্টুয়ার্ট মিল কিন্তু মানে এই বিষয়টি বলতে যে বলেছিলেন যে সার্বজনীন ভোটাধিকারের পূর্বে সার্বজনীন শিক্ষার প্রবর্তন করা উচিত। এরপর যেটি সেইটি হচ্ছে ডিজায়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এই যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, জনগণের যেমন স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে ঠিক তেমনি স্বাধীনতা সুরক্ষায় তাদের সুদৃঢ় যে প্রত্যয় সেইটি থাকতে হবে, আর তাহলেই কিন্তু স্বাধীনতা সুরক্ষিত হবে। এবং তোমার এই বিষয়টি বলতে যে বিচারপতি লিওনার্ড হ্যান্ড তিনি বলেছেন, লিবার্টি লাইজ ইন দা হার্ট অফ মেন অ্যান্ড উইমেন, হোয়েন ইট ডাইজ দেয়ার নো কনস্টিটিউশন নো ল নো কোর্ট ক্যান সেভ ইট। অর্থাৎ কিনা যে মানে মানুষের এই এই বিষয়টির জন্য কিন্তু একটি তোমার নিজের ভেতরেই একটি সুতীব্র একটি আকাঙ্ক্ষা মানুষের থাকতে হবে। আমার আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ সবাইকে।